আগামী 2024-এ সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ভৌত বিজ্ঞানের সাজেশন 2 এবং 3 নম্বরের যে সাজেশন হয় সেটা তোমাদের সামনে পরিবেশন করছি। অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে, কারণ যারা প্রস্তুত করেছেন তারা মাধ্যমিক বিভাগের গুরুত্বপূর্ণ শিক্ষক মহাশয়েরা, তাদের মধ্যে বিদ্যাবাবু অন্যতম, আরও অনেকেই রয়েছেন। তো আজকে আমরা মূলত 1 থেকে 6 এই 6টি অধ্যায় নিলাম, অর্থাৎ এটা পর্ব, প্রথম পর্ব। প্রথম অধ্যায় রয়েছে পরিবেশের জন্য ভাবনা, সেখানে 2 নম্বর মানের যে প্রশ্নগুলো দেখতে হবে, পরিবেশের উপর ওজন স্তর ধ্বংসের 2টি প্রভাব, স্থিতিশীল উন্নয়নের ধারণা কি, এর 2টি বৈশিষ্ট্য। নেক্সট 3 নম্বরে জ্বালানির তাপন মূল্য কাকে বলে, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি, এই কোনটি তাপন মূল্য বেশি, এই যে এখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে অবশ্যই দিও। গ্রিনহাউস প্রভাব কমানোর জন্য 2টি উপায় লেখো, ওজোন স্তর ধ্বংসে সিএফসি বা সিএফসি সমস্ত যৌগগুলির অর্থাৎ সিএফসিএসের ভূমিকা লেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। এরপর এলাম 2 অধ্যায়, গ্যাসের আচরণ, প্রশ্নমান 2, চার্লস সূত্রটি বিবৃতি করো, এর থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এটি কি বয়েল সূত্রের ব্যতিক্রম, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো, গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে উঠে আসার সময় আয়তন বৃদ্ধি পায় কেন। এর পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, আমরা কিন্তু অলরেডি অনেকগুলি বিষয়ের সাজেশন দিয়ে রেখেছি, চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। 5 নম্বর প্রশ্ন, 4 ATP চাপে 300K উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0°C থেকে 30°C পর্যন্ত উত্তপ্ত করা হল, গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত কত হবে। এরপর 3 নম্বর প্রশ্ন মানের প্রশ্নগুলি, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার মান নির্ণয় করো, তারপর 760 mm পারস্তম্ভীয় চাপে 0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 cubic semi, একই চাপে 546°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে। গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভি বনাম টি প্রকাশ করো। তারপর 4 নম্বর যে প্রশ্ন, 300 K উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে উষ্ণতা 400K করা হলে গ্যাসটির আয়তন 4 লিটার, এখান থেকে উষ্ণতার পরম শূন্য মান নির্ণয় করো, STP-তে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না কেন, কোন শর্ত মেনে চললে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি কী কী, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি কী কী, প্রমাণ করো PM সমান DRT, প্রমাণ করো PV সমান NRT। এরপর রাসায়নিক গণনা 3 নম্বর অধ্যায় মান 3, 7.95 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে H2 বিজারিত করলে কত গ্রাম কপার পাওয়া যাবে, কত মোল CaCO3কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 তৈরি হবে, NTP-তে ওই গ্যাসের পরিমাণ, CO2-র আয়তন কত, কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম CaCO3 তৈরি হবে। 4 নম্বর
এই দুটো প্রশ্ন, 2+1, 3.27 গ্রাম জিঙ্ক লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এনটিপিতে কত লিটার H2 তৈরি করবে, H2 এর বাষ্প ঘনত্ব কত? এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই কমেন্ট সেকশনে দিও। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? অ্যামোনিয়াম সালফেটকে কোস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া সালফেটের প্রয়োজন হবে? CaCO3 সঙ্গে HCl এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2 উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত HCl এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? চতুর্থ অধ্যায়, তাপের ঘটনা সমূহ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত? তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে? তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো। তাপ পরিবহনে সক্ষম একটি অধাতুর নাম লেখো। শূন্য স্থানে তাপ পরিবাহিতার মান শূন্য হয় কেন? দ্বিধাতব পাত কি, এর দুটি ব্যবহার লেখো। পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5×7×10⁵ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তাপ পরিবাহিতা কাকে বলে, এসআই পদ্ধতির একক লেখো। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন কী কী বিষয়ের উপর নির্ভর করে? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর এসআই একক কী? অধ্যায় 5, আলো। দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য ফোকাসের ও বা আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। এটি লেন্সকে স্পর্শ না করে তুমি কী করে বুঝবে সেটি উত্তল না অবতল? একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে একটি বস্তুকে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব গঠনের রশিচিত্র অঙ্কন করো। গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? কোনো মাধ্যমের প্রতি সরাঙ্ক বলতে কি বোঝো? শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? একটি ছাত্র ক্লাসের শেষে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না, ছাত্রটির চোখের এই জাতীয় ত্রুটির নাম কি? এই ত্রুটি কিভাবে দূর করা যায়? উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায়? কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন? লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? আলোক বিচ্ছুরণ কি, শূন্যস্থানে আলোক বিচ্ছুরণ হয় না কেন? অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। কোনো মাধ্যমে আলোর বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতি সরাঙ্ক কত? মান 3-এর প্রশ্ন, প্রিজমে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখা হচ্ছে চ্যুতিকোণের মান ∆I1+I2-A। একটি বস্তুকে একটি পাতলা উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর ফোকাস ও দ্বিগুণ ফোকাসের মধ্যে লম্বভাবে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি ও অবস্থান কিরূপ হবে তা রশ্মিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো। দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। 4, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের কিসের উপর নির্ভর করে? আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? বায়ুতে আলোর বেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড
এবং হীরকের আলোর বেগ এত, হীরকের প্রতিসরাঙ্ক কত? শেষ অধ্যায়ে আজকের চলতড়ি, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে? কোন বর্তনীতে 2160 কুলম্ব তড়িৎ প্রবাহিত হতে 20 মিনিট সময় লেগেছে, বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে? আর্থিংয়ের প্রয়োজনীয়তা, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর দুটি পদ্ধতি উল্লেখ করো। 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কী হারে তাপ উৎপন্ন হবে? জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো। বৈদ্যুতিক মোটর কী, এর কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? তড়িৎচুম্বকীয় আবেশ বিষয়ক লেঞ্জের সূত্রটি লেখো। রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। তড়িৎ ক্ষমতা ও তড়িৎ শক্তির বাণিজ্যিক এককগুলি কী কী? একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের উপর কীভাবে নির্ভর করে? 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরালে যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ এবং কোনটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? ফিউজ তার কী এবং এর বৈশিষ্ট্যগুলি লেখা গেল 3 নম্বর মানের। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? নষ্ট ভোল্ট কী? অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্টের রাশিমালা লেখো। কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলি গাণিতিক রূপসহ বিবৃতি করো। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি বিবৃতি করো। বাল্যচক্রের ঘূর্ণয়ন কী পরিবর্তন হবে যখন চুম্বকের মেরুর অবস্থান উল্টে দিলে, প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে? তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা কাকে বলে? সংজ্ঞা লেখ বিওটি। দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যোগ করা হলো। অন্তিম সমবায়ে তুল্য রোধ নির্ণয় করো। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে নির্ণয় করো। ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলি কী কী? আজকে এই পর্যন্ত, আমরা পরের সময়ে 7 থেকে বাকি অংশগুলি দেখে নেব। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।